আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে রেসিপি বাই নার্গিস চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে নাচোস। কিভাবে আপনারা ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে এই নাচোসটি তৈরি করতে পারবেন, আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। তো চলুন দর্শক, রেসিপিটি শুরু করা যাক। নাচোস তৈরি করার জন্য আমার প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে বোনলেস চিকেন। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর এটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনটা আমি এখন ম্যারিনেশন করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, এটা আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন, তবে আমি সামান্য ইউজ করছি। দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। ম্যারিনেশন করার পর 10 মিনিট অপেক্ষা করব। এখন একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাংসগুলো। এখন আমি এটাকে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিব। আর যেহেতু মাংসগুলো আমি ছোট ছোট আর পাতলা করে কেটেছি সেক্ষেত্রে সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। দর্শক, মাংসগুলো ভাজার ক্ষেত্রে আপনারা এখানে সরিষার তেলও ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে ফ্লেভারটাও অনেক ভালো আসবে। তো আপনারা যে কোনো তেল দিয়ে এটা ভেজে নিতে পারেন অথবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। মাংসটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বারবিকিউ সস। বারবিকিউ সস দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস, এখন আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। দর্শক, মাংসটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই কুক হয়ে যাবে, তো এর বেশি রান্না করতে যাবেন না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই মাংসগুলো নামিয়ে ফেলবেন। এখন আমি অন্থনটা ভেজে নিব। তো এই অন্থনের প্যাকেটটা আমি সুপার শপ থেকে নিয়েছি, আপনারা যে কোনো সুপার শপ থেকে এই রেডিমেড অন্থনের পাতিগুলো পেয়ে যাবেন। এখন আমি কয়েক পিস অন্থনের পাতি নিয়ে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। আর এই অন্থনের শিটগুলো যদি আপনাদের বাসায় বেঁচে যায় তাহলে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যে কোনো সময় বের করে ভেজে নিতে পারবেন। এখন একটা পাত্রে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে অন্থনের পাতিগুলো দিয়ে দিচ্ছি।
একটা করে পিস দিয়ে এরকম ছাঁকনি দিয়ে সামান্য কিছুক্ষণ ধরে থাকলেই এগুলো আর চারিদিক থেকে ভাঁজ হয়ে আসবে না। একসাথে বেশিগুলো দিয়ে দিতে যাবেন না, সেক্ষেত্রে সব মরিয়ে যেতে পারে। আমার অন্থন পাতিগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গোল্ডেন কালার হয়েছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো অন্থন পাতি ভেজে নিয়েছি। দর্শক, এখানে আমি নাচোস তৈরি করার জন্য যে মেয়োনিজটা ইউজ করছি, এটা আমার হোমমেড মেয়োনিজ। আপনারা ইচ্ছা করলে মেয়োনিজটা বাসাতেও তৈরি করতে পারেন, অথবা দোকান থেকে কিনেও ইউজ করতে পারেন। যদি হোমমেড মেয়োনিজ ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আমার চ্যানেলে একটা মেয়োনিজের রেসিপি আছে, আপনারা সেই রেসিপিটি ফলো করে মেয়োনিজ তৈরি করে নিতে পারেন। ডেকোরেশনের সুবিধার্থে আমি মেয়োনিজগুলো একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কোনো পুরানো সসের বোতলের মধ্যেও ঢেলে নিতে পারেন। এখন আমি নাচোসটা প্লেটিং করছি। প্লেটিংটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো আমি প্রথমে এক লেয়ার নাচোসের পাতি সাজিয়ে নিয়েছি। এরপর কয়েক টুকরো ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে ডেকোরেশনটা সম্পূর্ণই আপনাদের নিজেদের উপরে নির্ভর করছে। আপনারা আপনাদের টেস্ট বুঝে টমেটো সস বা মেয়োনিজ এগুলো নিজের পছন্দ মতো ইউজ করতে পারেন। এরপর আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আমার একটা লেয়ার সাজানো হয়ে গিয়েছে। এইভাবে এখন আরো কয়েকটা লেয়ার সাজিয়ে নিচ্ছি। এখন আমি সব উপরের লেয়ারটা সাজাচ্ছি কয়েকটা নাচোস পাতি দিয়ে। তার উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা মোজারেলা চিজ। আর দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে ইউজ করছি ব্ল্যাক অলিভ আর ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আপনারা যে কোনো কালারের ইউজ করতে পারেন, তবে আমি এখানে গ্রিন কালারেরটা ইউজ করছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে নাচোস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।